আমার নাম অর্পিতা চ্যাটার্জি, আমি মডেলিং কেরিয়ারে 1.7 ইয়ার আছি এখন। স্টিল আমি শুট নানা রকম শুট করছি, লাইক হোর্ডিং শুট, বুটিক অ্যাডভার্টাইজমেন্ট, সব রকম শো করছি, কন্টেস্টে পার্টিসিপেট করেছি প্রচুর, এখন নানা রকম অ্যাড শুট আর নানা রকম প্রমোশনাল শুট এইসব করছি, অডিশনস নিচ্ছি। আর এখানে এসে সবাইকে সাথে, আমাদের যারা মডেলিংয়ে ক্যারিয়ার আছে সবাই এখানে আমরা একসাথে আছি, খুব ভালো লাগছে সবাইকে সাথে এখানে অনেকদিন পরে আবার মিট হয়ে যাচ্ছে অ্যাজ এ জুরি গেস্ট। আমি এখানে অ্যাজ এ গেস্ট, জুরি গেস্ট হিসেবে এসেছি, খুব ভালো লাগছে। সন্দীপ দা এত বড় একটা মানে চান্স দিয়েছে আমাকে, যার জন্য মানে এই জায়গাটাতে একটা মানে নিজের একটা প্ল্যাটফর্মও করতে পারছি আমি, তো সব মিলিয়ে খুব ভালো লাগছে এখানে এসে। এরকম একটা অ্যাচিভমেন্ট থেকে পরে আমি আরো অনেক মানে অ্যাচিভমেন্ট গেইন করতে পারবো। ভালো মডেল হতে গেলে তাকে অবভিয়াসলি কনফিডেন্ট হতে হবে, সব থেকে বড় কথা। কনফিডেন্ট লেভেলটা যদি হাই না থাকে তাহলে কিছু করা যাবে না, তাকে আগে কনফিডেন্ট হতে হবে নিজের কেরিয়ারের প্রতি, বা ও যে মডেলিং কেরিয়ারে থাকবে সেখানে। তো কনফিডেন্ট লেভেলটা যদি তোমার ঠিকঠাক থাকে, মানে যা করবে তার, তবে অবভিয়াসলি মানে সে একটা অ্যাচিভমেন্ট পেতে পারে। তো ইন ফিউচার তো আমি অ্যাজ এ মডেল, আমি টপ একটা মডেল যেতে চাই। আগে আমি চাই একটা ক্রাউনিং, মানে কোনো একটা মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ডের একটা মানে ক্রাউনিং পেয়ে আমি একটা স্টেজে গিয়ে, মানে এই ধরনের আমি তো অনেক কন্টেস্টে পার্টিসিপেট করেছি, তো আমি চেয়েছিলাম যে সেখানেই আমার কিছু একটা অ্যাচিভমেন্ট হয়ে যাক, বা আমি সেখানেই টপে যাই, বাট সেটা হতে পারেনি। তো চাই যে আরও ভবিষ্যতে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে, বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে, লাইক এরকম একটা প্ল্যাটফর্মে সানন্দা দিল তোমার কোথাও গিয়ে একটা বড় অ্যাচিভমেন্ট পেয়ে, মানে উইনার হয়ে, তো সেই জায়গাটা আমি অ্যাচিভমেন্ট করতে, টপ মডেল হয়ে আমি সেই লাইক অ্যাক্ট্রেস মানে অ্যাক্টিংয়ের দিকেও যেতে চাই, টপ মডেলও হতে চাই সব দিকে। না না, অ্যাক্টিং মডেলিং তো দুটো একসাথে জড়িয়ে আছে, তো আমি যদি মানে অ্যাক্টিং, এখন তো মডেল আছি আমি, সাথে আমি অ্যাক্টিংটাও ট্রাই করে যাচ্ছি, ওয়েব সিরিজ অ্যান্ড অল এগুলো তো করছি। তো চাই যে মানে মডেলিং কেরিয়ারটা তো একটা মানে সীমাবদ্ধ একটা জায়গাতে, মানে একটা স্টেজ অবধি, তো আমি চাই যে ভবিষ্যতে অ্যাক্টিং করে আমি আরও এগিয়ে যেতে চাই, ওটাকে মানে আমি একদম পুরো টপ, মানে যতদিন আমি তো মানে বেঁচে থাকবো ততদিন অ্যাক্টিংটাকে চালিয়ে যেতে পারবো, মডেলিংটাকে চালিয়ে যেতে পারবো না, তো সেই জন্য আমি চাই যে অ্যাক্টিংটাকেও একটু জোর দিতে। এতদিন অবধি মডেলিংটাই জোর দিয়েছিলাম, তো দ্যাটস অল।